নমস্কার বন্ধু, আমি তাপস চক্রবর্তী, আপনারা দেখছেন ট্রুথ নিউজ। যে কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 10,000 বেতন পেলেও বাংলায় 5,000 জমবে, কারণ যেভাবে এখানে সরকারি নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, রেশনের চাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিনা পয়সায় রয়েছে এবং এখানে মুদ্রাস্ফীতি সেভাবে নেই তিনি বলেছেন। তো বন্ধু, তাই সেই কারণেই কি এই ধরনের যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন বা শিক্ষক রয়েছেন, সে পার্শ্ব শিক্ষক এসে স্কিমেসকে সবাইকে তিনি 10,000-এর গণ্ডিতে আটকে রেখেছেন এবং আর বেতন বৃদ্ধি করতে চাইছেন না, এটাই কি কারণ হতে পারে বন্ধু? কি মনে হচ্ছে আপনাদের? সত্যিই কি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা কি তাই? সত্যি কি চলে এই 10,000-এ? সত্যি কি এই দুর্মূল্যের বাজারে যেখানে একটা গ্যাসের দাম 1,000 টাকা পেরিয়ে গেছে, যেখানে চাল 40 টাকা কেজি দর হয়ে গেছে, যেখানে ইলেকট্রিক বিল, যেখানে প্রত্যেক বাড়িতে 1,500 টাকার নিচে কোনো ইলেকট্রিক বিল হয় না, এবং একটা ফোন রাখতে গেলে যেখানে 250 টাকা মাসে খরচা করতে হয়, ওষুধপালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যদি ভাবনা চিন্তা করা যায়, মিনিমাম অন্তত 21-25,000 টাকা বেতন না হলে কিন্তু কোনো মতেই কিন্তু সেটা বন্ধু চলে না। তাহলে এরপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে যদি 10,000 টাকা বেতন পাওয়া যায় সেক্ষেত্রে 5,000 টাকা জমে যাবে, সত্যিই কি মুখ্যমন্ত্রী ক্যালকুলেশন করে দেখেছেন? তিনি কি এই ধরনের শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা বুঝতে কি চেষ্টা করেছেন? তিনি কি প্র্যাকটিক্যালভাবে এই কথাগুলো বলছেন? এইটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন এবং অনেকেই বলছেন যে যেভাবে তিনি এই কথাগুলো বলে ধরছেন বা বলছেন সেক্ষেত্রে বেতন বৃদ্ধি তো দূরের কথা, অন্য কোনো বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম যায় আসে যায় না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলে ধরেন তাহলে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী কী করবেন বা এসপিডি কী করবেন, এই নিয়ে কিন্তু বিস্তর একটা জল ঘোলা চলছে। তাই বন্ধু, সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে আজকের এই জায়গায় দাঁড়িয়ে যেখানে একের পর এক যে দুর্নীতি, সেই দুর্নীতিতে যখন সরকার মানে জেরবার হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, তিনি কাঁদছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি বলছেন যে তাকে বাঁচতে দেওয়া হোক কথা বলছেন, এবং যেখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি তাকেও যখন অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আজকে, এরপরে দাঁড়িয়ে বন্ধু এই রকম ধরনের পরিস্থিতির মধ্যে যেখানে অসহায় বেকারদের চোখে জল, এবং তারপরে মুখ্যমন্ত্রীর এরকম বার্তার পরে রাজ্যের শিক্ষকরা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধু, ভাবতে হবে যে এখনও কি বিভাজনের নীতিতে আপনারা থাকবেন, বিশ্বাস করবেন? সত্যিই কি তাই থাকা যায়? সত্যিই কি 10,000-এ সংসার চলে? এ বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং এই মুখ্যমন্ত্রীর বক্তব্য কি সত্যিই আপনারা 5,000 করে জমিয়ে বছরে 60,000 টাকা জমাতে পাচ্ছেন, নাকি 60,000 টাকা দেনা হচ্ছে? আপনি যদি তৃণমূলপন্থী হন অবশ্যই তাও কমেন্ট করবেন, আপনি যদি বিরোধীপন্থী হন তাও কিন্তু কমেন্ট করবেন, কারণ যেভাবে এই কথাগুলো উঠে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কিন্তু অপমানই করা হচ্ছে, বা এই ধরনের চুক্তিভিত্তিক যারা কর্মচারী তাদের অপমান করা হচ্ছে। যেখানে এই দুর্মূল্যের বাজারে একজন পার্শ্ব শিক্ষক প্রশ্ন করছেন যে তার 3 মাসের আয় দিয়ে 2 মাসের সংসার খরচ চলে, 1 মাসের দেনা কোটে চলাতে হয়, সেখানে এই রকম ধরনের বন্ধু যে মুখ্যমন্ত্রী কথাবার্তা বলছেন, সত্যিই কি এই কথাগুলো মেনে নেওয়া যায়? এর কি কোনো প্রতিবাদ হয় না? নাকি এখনও এই দ্বিধা বিভক্ত হয়ে সকলে বিভিন্নভাবে বিভাজিত হয়ে ক্ষুদ্র ছোটো ছোটোভাবে আমরা বিভাজিত হতে থাকি এবং নিগোসিয়েশন অর্থাৎ আলোচনার নামে আমরা আরও সময় কাটাই, আমাদের যে ন্যায্য অধিকার দাবি যে এগুলো হচ্ছে না চলছে না সেগুলো বলার সময় বা দরকার এসেছে কি না, ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার প্রয়োজন আছে কি না অবশ্যই জানাবেন। এবং যদি সত্যি 10,000-এ সংসার চলে তাহলে 5,000 জমাতে পাচ্ছেন সেটাও জানাবেন, আর যদি না চলে কেন চলছে না, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কী লেখা উচিত তার উদ্দেশ্যে বা তার এই তাকে কী পরামর্শ দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করবেন, কারণ আজ কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কাঁদছেন, সেই কান্নার কিন্তু শত শত হাজার হাজার এই ধরনের চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষকদের যা যেখানে চরম বঞ্চনা করা হয়েছে, এমনকি এসএসকেমএসকে দিদিমণিরা যখন শিক্ষামন্ত্রী তাদের কাছে গিয়েছিলেন তার পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিলেন, এরপরেও কিন্তু তার টনক নড়েনি, অথচ তিনি টাকার পাহাড় তৈরি করছিলেন। বন্ধু, সেই অভিশাপ কিন্তু লেগেছে, এবং হাজার হাজার এসএসসি চাকরি প্রার্থী যারা কষ্ট করে পড়াশোনা শিখেছে, অর্থ ব্যয় করে যারা ডিগ্রি তৈরি করেছে এবং যারা মেধা নিরীখে তারা পাশ করেছে, তারপরেও কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি,
এবং আজকে সেই কারণেই কিন্তু বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর স্তরে কিন্তু খালি রয়ে গেছে সিট, পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই মানুষের। কারণ পড়ে কি হবে, টাকা যার চাকরি যার, যদি এই পরিস্থিতি হয়। বন্ধু সবটাই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুথ নিউজ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।